ইমরান হোসেন ভাই প্রশ্ন করেছেন, এতে কাফে থাকা অবস্থায় মসজিদের বাহিরে জানাজার নামাজ পড়া যাবে কিনা? এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য অনুরোধ করতেছি মোহতারাম মাওলানা মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলাল সাহেবকে। সম্মানিত ভাই যিনি প্রশ্ন করেছেন ইমরান ভাই, ধন্যবাদ তাকে। যে এতেকাফ থাকা অবস্থায় মসজিদের বাহিরে, এখন বাহিরে বলতে কত বাহিরে এটা দুটো বিষয় থাকে। এতেকাফে যিনি আছেন, এতেকাফ তো মসজিদে, মসজিদ থেকে তার সীমানা থেকে বাহিরে যাওয়া যায় না, বাড়ি যাওয়া যায় না, দুনিয়ার অন্য কোনো কাজে অংশগ্রহণ করা যায় না। তবে ইবাদত বন্দিগির কাজে অংশগ্রহণ করা যেতে পারে, যায়। যে কোনো ইবাদত মসজিদ এবং তার সংশ্লিষ্ট যতগুলো ইবাদত আছে সমস্ত ইবাদতে আপনি শরীক থাকবেন, ডেইলি কাজ আপনি করবেন। এতে ক্যাফে থাকছেন তো আল্লাহকে পাওয়ার জন্য, তিনি কাজ করবেন যত সব তত বেশি পাবেন। এখন মসজিদের সামনে চত্বর যদি জানা জানা মজা আপনি আদায় করতে পারেন, কিন্তু মসজিদ সীমানা পেরিয়ে বহু দূরে চলে যায়, 1-2 কিলো দূরে চলে যায়, সেক্ষেত্রে জানা জানা উপর যে কেফায় আপনার যাওয়া জরুরি নয়। যদি আপনার এখন তো আত্মীয় স্বজন হয়, যেখানে আপনার যেতে হবে, আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, চলে যেতে হবে টানে, হ্যাঁ যেতে পারেন, তবে আপনার এতে ক্যাফ হয়তো ভঙ্গ হয়ে যাবে। অনেক দূরে চলে গেলে তখন এতে কাপ ভঙ্গ হবে, সীমানার বাইরে চলে গেলে এতে কাপ ভঙ্গ হয়ে যাবে। সুপ্রিয় ভাই, আমরা বোঝার চেষ্টা করি মসজিদ এবং তার সামনে চত্বরে যদি জানাজা হয়, মসজিদের সামনে যে কোনো চত্বরে সীমানার সাথে, তাহলে আপনি জানাজা সরিয়ে যেতে পারবেন এতে কাপ থেকে, এতে কাপ ভঙ্গ হবে না। আর যদি আপনি সীমানা ছেড়ে বহু দূরে যায়, তাহলে আপনার এতে কাপ ভঙ্গ হয়ে যাবে। তোমাদের আল্লাহ বোঝা থাকুন। আলহামদুলিল্লাহ ইমরান ভাই, নিশ্চয়ই আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন।